আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এই যে লেড সাইন H2 758 এসি হাইব্রিড সার্বো ড্রাইভ, এই ড্রাইভটা কিভাবে মাপতে হয়, মানে এই ড্রাইভটা আপনি কিভাবে চেক করবেন এটা ভালো না খারাপ, আইজিবিটি পার্ট মানে পাওয়ার পার্ট ভালো না খারাপ, আর এই লোড পার্ট বা কন্ট্রোলিং পার্ট দুইটাই ভালো না খারাপ, মানে মাপ দিবেন কিভাবে সেই জিনিসটা দেখব। তো এটার জন্য আপনি প্রথমে সবার প্রথমে এইখানে এই নবটা কন্টিনিউ মোড সিলেক্ট করবেন এবং কি এইখানে ধরবেন। ধরার পরে আপনি সহজ বাসায়, এটার মাপ খুবই সহজ, যেহেতু এখানে চারটা ফেজের সার্বো ড্রাইভ, হাইব্রিড সার্বো ড্রাইভ নিয়ে আমি ভিডিও বানাইছি আগেও, আমি বোঝানোর চেষ্টা করছি সেখানে কী কীভাবে কী কাজ করে, কোন পোর্টগুলো কী কী কাজ করে বা কীভাবে কাজ করতে হয় সেটা আপনি ওই ভিডিওগুলো দেখতে পারেন, আমার চ্যানেলে অবশ্যই এগুলো দেখে থাকবেন বা পেয়ে যাবেন। তো আমি মাপটা শুধু আজকে দেখাচ্ছি। এখন দেখেন আমি এখান থেকে এই গ্রাউন্ড ভোল্টেজটা প্লাস ভোল্টেজে লাগালাম গ্রাউন্ড বডি, আর এখানে মাইনাস ধরলাম, কোনো ধরনের রিডিং নাই, তারপর প্লাসে ধরলাম বি প্লাস বি মাইনাসে, কোনো ধরনের রিডিং থাকবে না, তারপরে এ মাইনাসে ধরলাম কোনো ধরনের রিডিং থাকবে না, তারপরে এ প্লাসে ধরলাম কোনো ধরনের রিডিং থাকবে না, এই চারটা গেলো আউটপুট। এখন আমি ইনপুটে চেক করব, এখানে ধরলাম কোনো ধরনের রিডিং থাকবে না, এ সি ধরলাম কোনো ধরনের রিডিং থাকবে না। আমরা এটা জানি এটা মোসফেট টাইপ, সেই জন্য এটার মাপটা একটু আলাদা, আপনি প্লাসটা যদি ধরেন তবুও কিন্তু সেম জিনিস দেখাবে। দেখেন আমি এটা দিলাম, এটা দিলাম, কোনো ধরনের রিডিং থাকবে না, যদি কোনোটা শর্ট থাকতো হয় মোসফেট তাহলে অবশ্যই কিন্তু এটা গ্রাউন্ডের সাথে দেখাবে। এখন আমি এ প্যারামিটারের যা আছে এখানে, তো আমি দেখলামই এখানে অ্যাম্প দিয়ে প্যারামিটার মুড়ে যেতে হয়, এবং কি রাইট বাটন আছে, লেফট বাটন আছে, আপ বাটন আছে, ডাউন বাটন আছে, ইন্টার বাটন আছে, এই প্রোগ্রামিং নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে দেখে নেবেন। এখানে কমিউনিকেশন পোর্ট আছে, এক্সটার্নাল টার্মিনাল আছে, ইউএসবি পোর্ট আছে, এগুলো হলো প্রোগ্রামিংয়ের জন্য এবং কি ইনকোডারের জন্য আর সুইচিংয়ের জন্য। যাই হোক, এখন আমি এটা পাওয়ার দিয়ে দেখাবো যে এটা যদি রেডি থাকে, সব কিছু রেডি থাকে তাহলে এটা লেখাটা কী আসবে এবং কেমন হবে, আপনি মোটর খারাপ নাকি ড্রাইভ খারাপ সেটা বুঝবেন কিভাবে। ওকে, তো আমি এখানে এসি ভোল্টেজে আমার যেহেতু এটা 75 ভোল্ট, আমি কিন্তু এটা 220 ভোল্ট ইনপুট করবো, কারণ আমার কাছে 75 ভোল্টের ট্রান্সফর্মার নাই, কিন্তু তবুও আমি বুঝতে পারবো জিনিসটা ঠিক আছে কি না। ওকে, আমি এখানে দেখেন যখন দিলাম, সিরিজ লাইন দিবেন অবশ্যই, আপনি জিনিসটা খেয়াল করছেন কি না আমি বলতে পারবো না, আপনি আরেকবার দেখেন, আমি দিচ্ছি, আপনি খেয়াল করেন। দেখেন আমি এখানে বন্ধ করলাম পাওয়ারটা, ER002 আসিল, ইরোডটা ER002, এটার মিনিংস হলো ওভার ভোল্টেজ। দেখেন আমি আবার দিচ্ছি, স্লো মোশনে দেখেন, প্রথমেই দেখবেন L0 আসবে, তারপর ER002 আসবে, খেয়াল করবেন L0 আসছিল, তারপর ER002 আসছিল। আবার দেখাই, আমি আবার দেখাই, আমি আবার বন্ধ করলাম, দেখেন আবার দিচ্ছি, প্রথমে L0, তারপরে ER002, মানে ER002 মানে ওভার ভোল্টেজ, যেহেতু আমি এখানে 220 ভোল্ট ইনপুট করছি এটা অবশ্যই ওভার ভোল্টেজ দেখাবে, সেই অ্যালার্মটাই দেখাচ্ছে। যদি এমন ভোল্টেজটা 60 ভোল্টের ভিতরে হতো বা 70 ভোল্টের ভিতরে হতো তাহলে কিন্তু এই ER002 আসতো না, শুধু আসতো ইনকোডার ফল্ট এবং কি L00। ওকে, তো এই জিনিসটা আমি আসলে আপনাদের দেখালাম এই জন্য, অনেকে আছেন কি এই ড্রাইভটা আপনার ভালো খারাপ চেক করার আগে আপনারা মোটরটা বা ড্রাইভটা খারাপ মনে করে থাকেন, মোটর ভালো থাকলে, কিন্তু এই এটা আসলে বেশিরভাগ সময় ইনকোডার খারাপ হয়ে থাকে মোটরের, তো ওইটা আপনারা চেক না দিয়ে মনে করেন ড্রাইভ খারাপ, ড্রাইভ রিপেয়ার নিয়ে যান এবং কি ড্রাইভ রিপেয়ার করেন, তারপরে ড্রাইভ লাগানোর পরে দেখেন সেম সমস্যা রয়ে গেছে, সমস্যাটার সমাধান হয়নি। তো এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি কিন্তু এখন এটা আপনাদের চেক করে দেখালাম। তো আমার কাছে এটা অ্যাভেলেবেল এসে থাকে বা আমি কন্টিনিউ এটা করে থাকি, এটা সিএনসি মেশিনে বেশি ইউজ হয়, তো সেই জন্য আমার এটা করতে করতে একটা অভ্যস্ত হয়ে গেছি আমি, সেই জন্য আমি আপনারা খুব সহজেই বুঝতে পারি যেটা ভালো না খারাপ, এবং কি আমরা এটা মোটর সারাই চেক করে এখান থেকে বুঝতে পারি। আমি আশা করি যে যদি 10টা ড্রাইভ আমি নিয়ে ডেলিভারি দিই, আমার এখানে 10টায় আশা করি কমপ্লিট হয় বা 9টায় ম্যাক্সিমাম, মিনিমাম 9টা হইলেও কমপ্লিট হয়ে যায়। একটা হয়তো বা অন্য সমস্যা থাকতে পারে প্যারামিটারের, কিন্তু আমার সার্কিটটা কিন্তু আমি এখান থেকেই বুঝতে পারি যে আমার এটা ঠিক আছে কি না। এই এই জিনিসটা আমি এই কাজটা করতে করতে অভ্যস্ত, এই কারণে আমি এটা শিখে ফেলছি। তো এই ডিভাইসগুলো যারা রিপেয়ার করাতে চান তারা কিন্তু আমাদের দিয়ে করাতে পারেন, এবং বাংলাদেশের অনেক জায়গা থেকে কুরিয়ার করে পাঠিয়ে থাকে। তো অবশ্যই সার্বো ড্রাইভে সবসময় ড্রাইভ সহ পাঠালে ভালো, আমরা এখান থেকে চেক করে দেখতে পারি। তো সেই জিনিসটা আসলে অনেকে মোটর থেকে খুলতে পারে না বা মেশিন থেকে খুলে দিতে পারে না, তবু আমরা এটা করতে পারি 100%। তো এই জিনিসটা আসলে বোঝানোর জন্য আমি আপনাদের বুঝাইলাম বা ভিডিওটা বানিয়ে দিলাম যে আসলে এটা বুঝবেন কীভাবে, যারা রিপেয়ার করেন তারা এই জিনিসটা দিয়ে খুব বুঝতে পারবেন সহজেই যে আসলে ড্রাইভটা ঠিক আছে কি না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।